প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে দুর্গোৎসবের মহাষ্টমীতে পালিত হয়েছে কুমারী পূজা নোয়াখালীতে প্রায় দুই কোটি টাকা আত্মসাত চার ব্যাংক কর্মকর্তা সহ পাঁচজনকে সত্তর বছরের কারাদণ্ড শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার বিকেল চারটায় মণ্ডপ পরিদর্শনে আসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর আগে বেলা বারোটায় নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব পাঁচের অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বিকেলে আরএমপি কমিশনার মহানগরীর বোয়ালিয়া চন্দ্রিমা কাটাখালীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এ সময় তিনি বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করছে সেই সাথে কমিটির স্বেচ্ছাসেবকরাও পুলিশকে সহযোগিতা করছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বক্ষণিক সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে এদিকে বেলা বারোটায় নগরীর বিভিন্ন মণ্ডপ ঘুরে পূজারী ও ভক্তদের সাথে কথা বলেন র‍্যাব পাঁচের অধিনায়ক শাহরিয়ার সময় তিনি বলেন দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর ধরনের জঙ্গি হামলার নেই নজরদারিতে এই ধরনের কোন আশঙ্কার খবর পাওয়া যায়নি উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা হবে এ সময় পুলিশ ও র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অত্যন্ত তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পূজা উদযাপন হয়েছে এবং এবার এবার আমাদের যে সিকিউরিটি প্লান্ট যেটা ছিল আর কি ডেভেলপমেন্ট প্লান্ট এখানে আনসারকে আমরা স্ট্র্যাকিং রিজার্ভ রেখেছি এবং আমাদের যেসব মণ্ডপে আমাদের সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়নি সেই সব মণ্ডপে আমরা কিন্তু স্ট্রাকিং পুলিশ রিজার্ভ দিয়েছি এবং তারা আমাদের এখানকার যে আমাদের পূজা উদযাপন কমিটির সেক্রেটারি সভাপতি তারা বলেছেন যে যেসব পূজা মণ্ডপে যারা সিসিটিভি ক্যামেরা বসাতে পারিনি সেখানে আমরা পুলিশ পুলিশ সদস্য আমরা ডিপ্লয়মেন্ট করি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো আমাদের সোফার আমরা যেখানেই রাজশাহীতে মিসিং কেস হচ্ছে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি রিসেন্টলি একটা মাদ্রাসার ছাত্র মিসিং ছিল আমরা সেটা নিয়ে ডেলিভারি ইনকোয়ারি করেছি পরবর্তীতে দেখা গেছে যে সে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছে পরিবারকে না বলে তো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এগুলো যে কোনো মিসিং কেসি আমরা আমাদের কাছে আসলে আমরা অত্যন্ত গুরুত্বর সাথে দেখছি সোফার আমাদের এলাকা এরকম কোনো ঘটনা ঘটেনি রাজশাহীতে দুর্গোৎসবের মহাষ্টমীতে পালিত হয়েছে কুমারী পূজা কুমারীকে দেবী দুর্গার প্রতিরূপ বিবেচনা করে মহারম্বরে এ পূজা করা হয় সোমবার দুপুর একটাই নগরীর সাগরপাড়া ত্রিনয়নী মন্দিরে আট বছর বয়সী কন্যা ইন্দু প্রভা দাস তিতলিকে দেবীরূপে স্থাপন করে কুমারী পূজা করা হয় কুমারী পূজায় অংশ নিতে মহানগরীর কুমারী কন্যা এবছর কুমারী পূজায় দেবীর আসনে বসানো হয়েছে নগরীর সাগরপাড়া এলাকার মা ছন্দা সরকার ও বাবা স্বাগত দাসের আট বছরের কন্যা ইন্দুপ্রভা দাস তিতলিকে তিতলি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী পূজা শুরুর আগে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নানা অলঙ্কার ও ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে দেবীর আসনে অধিষ্ঠ করা হয় পূজা শুরুর আগে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নানা অলঙ্কার আর ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে দেবীর আসনে অধিষ্ঠিত করা হয় মন্ত্রোচ্চারণ ভক্তদের উলুধ্বনি আর ধর্মপ্রাণ মানুষের বিনম্র শ্রদ্ধায় সম্পন্ন হয় পূজা ভক্তরা বলেন কুমারী পূজার মাধ্যমে সমাজে নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি একমাত্র প্রার্থনা তাদের এর আগে সকালে অষ্টমী লগ্নে হিন্দু ধর্মাবলম্বীরা দেবীর অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে দিনের আচার অনুষ্ঠান শুরু হয় রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তার সোমবার তিনি জেলার গোদাগাড়ি কাকনহাট পৌরসভা এবং উপজেলার মোহনপুর গোদাগাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেন এ সময় তিনি বলেন আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি ইউনিয়নেই উন্নয়ন করা হবে পরিষদকে আগের থেকে আরো বেশি গতিশীল করা হবে দেশের চলমান উন্নয়নের সাথে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে উন্নয়নের স্বার্থে তিনি ভোটারদের মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান চেয়ারম্যান প্রার্থী আখতার বলেন জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ সকল ইউনিয়নে উন্নয়ন কাজে ব্যয় করা হবে এ সময় প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আবু রাইহান মাসুদ সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের মামলায় প্রায় দুই কোটি টাকা আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের চার সিনিয়র কর্মকর্তা সহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদের সত্তর বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে পাঁচজনকে বিভিন্ন ধারায় তিন কোটি সত্তর লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সোমবার দুপুর বারোটার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এই রায় দেন তবে এ সময় তিন আসামি ছাড়া বাকি দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বেসিক শিল্প এলাকার সি ফুড সিফুড কর্ণধার ব্যবসায়ী উদ্দিন ফারুক সোনালী ব্যাংক নোয়াখালী শাখার সাবেক এজিএম এজে জে আল মামুন সাবেক সিনিয়র অফিসার জাকের উল্লাহ ফেনী জেলার ফুলগাজী উপজেলার সোনালী ব্যাংকের সাবেক এ ক্যাশ দুই এম এ রহমান সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের বরখাস্তকৃত ইঞ্জিনিয়ার সামসুদ্দোহা নাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম পূজা অর্চনা অঞ্জলি আর ভোগারতির মধ্য দিয়ে নাটোরের শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে মহা অষ্টমী বিহিত পূজা শুরু হয়েছে সোমবার সকালে ভক্তবৃন্দের সমাগমে মন্দিরগুলোর প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে অষ্টমী পূজা অঞ্জলি ও ভোগ আরতি সম্পন্ন হয় পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সন্ধিপূজা ও সন্ধ্যায় আরতি সহ নানা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় দিনের অষ্টমী পূজা সম্পন্ন হয় ভক্তবৃন্দ বলেন তারা মহা অষ্টমী পূজায় অঞ্জলি দিয়ে মায়ের কাছে প্রার্থনা করবে যেন তাদের সারা বছর ভালোভাবে কাটে সকল অশুভ শক্তি দূর হয়ে দেশ ও দশের কল্যাণ হয় মন্দির কমিটির সভাপতি বললেন নাটোরের সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালো পূজায় জাতি ধর্ম নির্বিশেষে মন্দিরে আসে এবং প্রতিমা দর্শন করে এদিকে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ